করোনার আতঙ্কে মানুষের জীবন এমনিতেই অষ্টাগত। মারাত্মক এই ভাইরাসের আঘাতে ঝরে যাচ্ছে প্রচুর প্রাণ। এবারে আসতে চলেছে নতুন আরও একটি আতঙ্ক, আর সেই আতঙ্কের নাম পঙ্গপাল। ইতিমধ্যে পূর্ব এবং মধ্য আফ্রিকার বিভিন্ন অঞ্চলে হানা দিয়েছে ক্ষুদ্র এই পতঙ্গের ঝাঁক, নষ্ট করে দিয়েছে মাইলের পর মাইল জমির ফসল। আর খুব বেশি দেরি নেই, এই পঙ্গপালের ঝাঁক হানা দিতে চলেছে ভারত এবং বাংলাদেশে। ইতিমধ্যে পাকিস্তানে পৌঁছে গিয়েছে পোলাই সৃষ্টিকারী এই পতঙ্গের দল। কিন্তু এই পঙ্গপালের আক্রমণের মোকাবিলায় আমরা কতটা প্রস্তুত? আমাদের আজকের এই এপিসোড পঙ্গপাল নিয়ে, করোনার পর যেটি হতে চলেছে মানবজাতির সবচেয়ে বড় শত্রু। অনেকে হয়তো পঙ্গপাল কী জিনিস সেটা জানেন না, বা নাম শোনা থাকলেও কখনো তাকে দেখেননি। পঙ্গপাল হচ্ছে ঘাসফড়িংয়ের একটি প্রজাতি, তবে আকারে এরা ঘাসফড়িংয়ের থেকে ছোট। এরা ঘাসফড়িংয়ের মতো সবুজ লতাপাতা বা শস্যদানা যেমন ধান গম এইসব খেয়ে বেঁচে থাকে। তবে ফড়িংয়ের সাথে মূল পার্থক্য এদের যেটা, সেটা হলো ফড়িং চলাফেরা করে একা, আর পঙ্গপাল হানা দেয় কোটি কোটি একসঙ্গে। শুনলে হয়তো বিশ্বাস হবে না, 10 কোটি পঙ্গপালের একটি বহর একটি গ্রামের আকাশকে পুরোপুরি ঢেকে ফেলতে পারে। পঙ্গপালের ভিড়ে মেঘ দেখা যাবে না এমন ভয়াবহ অবস্থারও সৃষ্টি হয়েছে আগে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই পঙ্গপাল এত ভয়ঙ্কর কেন? কেন এই পঙ্গপালকে আতঙ্ক বলা হচ্ছে? আর সেটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। চমকে ওঠা সব তথ্য জেনে শিউরে উঠবেন আপনি, তা কথা দিলাম। আগেই বলেছি, পঙ্গপাল ধান গম এইসব খায়। এরা যখন দল বেঁধে চলাফেরা করে, তখন কয়েক হাজার হেক্টর এলাকায় চাষ আবার ধান গম আখ ইত্যাদি খেয়ে সাবার করে দেয় নিমিষেই। প্রাপ্তবয়স্ক একটি পঙ্গপাল তার ওজনের সমান খাবার খায় প্রতিদিন। তাহলে একবার ভাবুন, একদিনে কোটি কোটি পঙ্গপালের কতটা খাবার প্রয়োজন? 10 লাখ পঙ্গপালের একটি ঝাঁক একদিনে যে পরিমাণ খাবার খায়, তা দিয়ে 35,000 মানুষ একদিন পেট ভরে খেতে পারবে। মজার ব্যাপার হচ্ছে, বিভিন্ন ধর্মগ্রন্থে পঙ্গপালের কথা বলা হয়েছে কিন্তু অনেক আগেই। তাকে মানবজাতির প্রতি স্রষ্টার অভিশাপ হিসাবে বর্ণনা করা হয়েছে বরাবরই। আফ্রিকার যে জায়গাটিকে বলা হয় পৃথিবীর শস্য ভাণ্ডার, সেখানে আজ দুর্ভিক্ষ হওয়ার মতো অবস্থা। গত বছর মধ্য এবং পূর্ব আফ্রিকার কিছু অঞ্চলে বেশি পরিমাণ বৃষ্টি হয়েছে, তাই পঙ্গপালের বংশবিস্তার হয়েছে আশঙ্কাজনক গতিতে। আর তাই ছোট্ট এই পোকাটি হুমকির মুখে ফেলে দিতে যাচ্ছে গোটা মানবজাতিকে। উগান্ডা, কেনিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া সহ কয়েকটি দেশে ইতিমধ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে পঙ্গপালের আক্রমণের কারণে। পঙ্গপালের সংখ্যা বেড়ে গেলে তারা দল বেঁধে খাবারের সন্ধানে বের হয়। তাদের যাত্রাপথে মাঠ ঘাট বা ফসলি জমি যাই পড়ুক না কেন, সব সাবার করে দেয় ছোট্ট এই প্রাণীগুলি। কোনো এলাকায় খাবার শেষ না হওয়া পর্যন্ত তারা সেই এলাকা ছেড়ে যায় না। কেনিয়া এবং উগান্ডার অনেক জায়গাতেই এখন মাইলের পর মাইল ফাঁকা মাঠ পড়ে রয়েছে। সেই সব জমিতে লাগানো ফসলের শুধুমাত্র গোড়াগুলি পড়ে রয়েছে। পঙ্গপালের আক্রমণে আর কিছুই অবশিষ্ট নেই। শুধু আফ্রিকাতেই নয়, ইসরায়েল, পাকিস্তান এবং ভারতের কিছু জায়গাতেও আক্রমণ করেছে পঙ্গপাল। ইরানেও গেছে পতঙ্গের এই দলটি। তবে ইরান শস্যপ্রধান দেশ না হওয়ায় এখানে সুবিধা করতে না পেরে ভারত এবং পাকিস্তানের দিকে চলে এসছে এই ঝাঁকটি। আর এই কারণেই জরুরি অবস্থা জারি করা হয়েছে পাকিস্তানের বেলুচিস্তান এবং পাঞ্জাবে। ভারতের কৃষি দপ্তর তো সতর্ক করে জানিয়েছে, এবছর পঙ্গপালের বহর ভারতে আক্রমণ করবে। আর তার নমুনাও দেখা গিয়েছে ইতিমধ্যে। ভারতের পাঞ্জাব প্রদেশে প্রায় 3 কিলোমিটার এলাকায় দেখা গিয়েছে পঙ্গপালের ঝাঁক। আর সেই এলাকার সমস্ত ফসল মাত্র 2 দিনেই ধ্বংস করে দিয়েছে এই পতঙ্গের ঝাঁকটি। সবচেয়ে দুঃখের ব্যাপার হল, পঙ্গপাল তাড়ানোর কোনো সঠিক পদ্ধতি নেই। বিজ্ঞানীরা এখনও পঙ্গপালদের ঠেকানোর কোনো উপায় বার করতে পারেনি। আফ্রিকার কয়েকটি দেশ পঙ্গপাল আক্রান্ত জমিতে হেলিকপ্টার বা ড্রোনের মাধ্যমে রাসায়নিক ছিটিয়ে খানিকটা সফলতা পেয়েছিল বটে, কিন্তু বেশিদিন কাজে লাগেনি সেই পদ্ধতি। পঙ্গপালের দল মানিয়ে নিয়েছে সেই সব রাসায়নিকের সাথে। হাতের মাধ্যমে পঙ্গপাল ঠেকানোর একটি পদ্ধতি চীনা বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছে বটে, কিন্তু সেটাও এখনও পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে। কবে সফলতা পাওয়া যাবে তা বলা যাচ্ছে না এখনই। তাই করোনার মতো পঙ্গপালের বিরুদ্ধেও মানুষের হাতে কোনো হাতিয়ার নেই। সতর্ক থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে তবু করোনা ভাইরাস থেকে দূরে থাকা যাবে, কিন্তু পঙ্গপাল থেকে দূরে থাকার উপায় কী?
খাবারের সন্ধান পেলে তারা হানা দেবেই, উজার হবে গ্রাম, ফসলি জমি ধান খেত সব কিছুই ধ্বংস হয়ে যাবে মাইলের পর মাইল, বিশ্বজুড়ে শুরু হবে দুর্ভিক্ষ, না খেয়ে মারা যাবে বহু মানুষ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আয়োজন। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং অন্য মানুষের জানার সুযোগ করে দিন। আর এরকমই অদ্ভুত নতুন নতুন তথ্য পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো দেখা হবে পরের ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।